হ্যালো বন্ধুরা, আমি আবারও চলে এসেছি একটি খুব ঘরোয়া রেসিপি নিয়ে। তো দেখুন, আমি ঝিঙে আর সজনে ডাঁটা দিয়ে কাতলা মাছের রসা করব। তো তার জন্য দেখুন, আমি এখানে মাছ নিয়ে নিয়েছি 5 পিস মতো, 3টে ঝিঙে, কয়েকটা ডাঁটা, আর এদিকে নিয়েছি, এর মধ্যে আছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা রসুন বাটা, লবণ, এখানে আছে 5 ফোড়ন, এখানে তেল, আর এখানে আমি 3টে মোটা মোটা পেঁয়াজ কেটে নিয়েছি, হাফ টমেটো। তো আমি এখন মাছগুলো ভেজে নেব, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। কড়াই গরম হয়ে গেছে, আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিব মাছগুলো ভেজে নেবার জন্যে। তেল গরম হয়ে গেছে, তো আমি তেলের মধ্যে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে দিয়েছি, মাছগুলো এবার আমি শক্ত করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, তো আমি এবার মাছগুলো তুলে নেব। শক্ত করে ভেজে নিয়েছি মাছগুলো। আমি এই তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে দেব। দিয়ে আমি পেঁয়াজগুলো দিয়ে দেব, সম্পূর্ণ পেঁয়াজ দেব না। পেঁয়াজগুলো আমি লাল লাল করে ভেজে নেব, আর এইদিকে আমি দেখুন ডাঁটা আর ঝিঙেটা কেটে রেখে দিয়েছি। তো পেঁয়াজগুলো ভাজা হোক, তো আমি পেঁয়াজের মধ্যে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, দিয়ে নেড়ে নেব। পেঁয়াজটা আরও কিছুক্ষণ ভাজব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, তো আমি এবার ঝিঙে আর ডাঁটাটা দিয়ে দেব। ভালোভাবে নেড়ে নেব পেঁয়াজের সঙ্গে। এবার আমি টমেটোটা দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লবণ, গুঁড়ো মশলা যেটা রেখেছিলাম সেটা, আর আদা রসুন বাটাটা দিব। দিয়ে আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেব। দেখুন সবজিটা খুব ভালো মতো কষা হয়ে গেছে, তো আমি এবার এতে জল দেব, দিয়ে ঢাকনা বন্ধ করে সেদ্ধ হতে দেব। তো দেখুন পুরো এটা ফুটে গেছে, সেদ্ধ হয়ে গেছে, তো আমি এবার মাছগুলোকে দিয়ে দেব। দিয়ে আর একটু ঝোলটা মরতে দেব, তারপরে নামিয়ে নেব। ঝিঙে আর ডাঁটা দিয়ে রুই মাছের রসা একদম কমপ্লিট হয়ে গেছে, তো আমি এবার এটাকে নামিয়ে নেব। তো আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন, আর আপনারাও ঝটপট এটা ট্রাই করবেন।